الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر এত সুন্দর কণ্ঠ বাজে মদিনার মুসলিম أشهد أن لا إله إلا الله الله أكبر أشهد أن একদিন দুই দিন তিন দিন তিন দিন পর জিব্রাইল ফেরেশতা নবীজির সামনে হাজির হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানার জন্য পাঠাইছে কেন আজকে মদিনায় তিন দিন পর্যন্ত আজান হয় না কথা সঠিক না জিব্রাইল রে মদিনার মসজিদে আজান হয় আগের চাইতে তোর সুন্দর কণ্ঠ আজান হয় জিব্রাইল ফেরেশতা ডাক দে বলে নবী না না এই সুন্দর কণ্ঠে যদি কিয়ামত পর্যন্ত আজান চলতে থাকে এই আজানের আওয়াজ আরশে আজিমে পৌঁছবে না কে গণবিজি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন যতদিন পর্যন্ত এই মদিনার মসজিদে বেলাল আজান না দিবে ততদিন পর্যন্ত আরশে আজিম আজানের আওয়াজ পৌঁছবে না দিনে নেই বলে কে রে বেলাল বেলাল রে আজকে থেকে তুই মদিনার মসজিদে আবার আজান দিবি সুবহানাল্লাহ আবার আজান দিবি এই বেলা আগে তো ভুল দিত আজান আশাদুর জায়গায় আশাদু বলতো এখন যদি আশাদু নাও বলে তাও আজান হবে কি হবে না হবে আগের সাথে দাম কমলো না বাড়লো বাড়ছে বাড়ছে না কমছে বাড়ছে দেখেন এই যে বেলাল নবীজি কত মায়া করছে কি মহব্বত করছে হ্যাঁ ছোট্ট একটা গাঠিরে লইয়া দামেশকে চলে গেছে মদিনার মসজিদে আর হযরত বেলালের কণ্ঠ বাজে না একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তখন সাড়ে পাঁচ মাস হয়ে গেছে কয় মাস হয়ে গেছে সাড়ে পাঁচ মাস হয়ে গেছে স্বপ্নে দেখতেছেন খাবের মাধ্যমে দেখতেছেন হযরত বেলালকে নবীজি ডাকতেছে তুই মদিনার মসজিদে আজান দিস না সব সাহাবীরা আমার রওজার পাশে এসে সালাম দেয় বেলাল রে আজকে বহু দিন হয়ে গেল তোর কণ্ঠের আজান শুনি না তোর সালাম শুনি না হযরত বেলাল যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে জাগ্রত হওয়ার পর পাগলের মতো হয়ে গেছে কি দেখলাম রে আমার নবীজি আমাকে মদিনায় ডাকতেছে যেমন পাগলের মতো দামেশকে চলে গেছিল আবার পাগলের মতো আবার মদিনার দিকে দৌড় মুসলমান আবার গাঠরি লইয়া আমার হাত আবার হাত দিছে কইছে যে যে চা খান খান পরে ঠিক করে বলে দিছে না হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না ভাই সুন্দর হয়েছে না
সাক্ষী দিছে তো সবাই সুন্দর হয়েছে, তারপরে না গুদাগুতি করতেছে, সবাই সাক্ষী দিছে। হ্যাঁ ঠিক আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আজকের জন্য কালকে ঠিক করবো না, কি বলেন? প্রধান বক্তা আসার পরে যা করা করবো না, ঠিক আছে না? হযরত বেলাল কোন দিকে দৌড়াইতেছে? কোন দিকে? মদিনার দিকে দৌড়াইতেছে। মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল যখন মদিনার ভিতরে প্রবেশ করেছে তখন ফজরের আজানের আগ মুহূর্তে পৌঁছে গেছে। ফজরের আজান হয় নাই, ফজরের আজান হয়ে যাবে। মদিনায় ঢোকার পরে রওজা মোবারকের চতুর্দিকে কাঠের জালি দিয়ে ঘেরাও কিরা ছিল। ওই সময় কাঠের জালের মধ্যে কপালটা গাইয়া হযরত বেলাল বিনাইয়া বিনাইয়া কান্দার বলে, নবী গো, আপনি বলেছেন মদিনায় আসার জন্য আমি মদিনায় আসছি। কে গো নবীজি, আপনি ডাকছেন সেই জন্যই আমি বেলাল মদিনায় আসছি। আমি আজান দিলে কি আপনি ইমামতি করার জন্য আসবেন? হযরত বেলাল নবীজির রওজা মোবারকের মধ্যে কাঠের জালির মধ্যে কপালটা লাগাইয়া এইভাবে বিনাইয়া বিনাইয়া কান্না করতেছে। নতুন মুয়াজ্জিন আসে আজান দেওয়ার জন্য, নতুন মুয়াজ্জিন আসে দেখে হযরত বেলাল কান্দে। সারা মদিনায় খবর হয়ে গেছে হযরত বেলাল মদিনায় ফিরে আসছে। নতুন মুয়াজ্জিন সারা মদিনায় খবর দিয়ে দিছে বেলাল মদিনায় চলে আসছে। সব সাহাবীরা দৌড় শুরু করেছে মসজিদে নববীর দিকে দৌড়াইতেছে। আয়েশা দেখে হযরত বেলাল রওজা মোবারকের কিনারে বসে বসে কাঁদছে। মুসলমান ভাইরা হযরত আবু বকর বলে, কে রে বেলাল? বেলাল, আজকে সাড়ে পাঁচ মাস হয়ে গেল মদিনার মসজিদে তোর কণ্ঠ বাজে না, মদিনার কণ্ঠ তোর বাজে না আজান দে। বেলাল রে, দে একটা আজান দে। নবীজি থাকতে যে কণ্ঠে আজান দিতি সেই কণ্ঠে আজান দে। হযরত বেলাল কারো কথা শোনে না, আবু বকরের কথা শোনে না, ওসমান গনির কথা শোনে না। হযরত আবু বকর ডাক দে বলে, এ ওসমান গনি, আমাদের কথায় হযরত বেলাল আজান দিবে না, এক কাজ করে ইমাম হাসান হুসাইনকে ডেকে নিয়ে আস। ইমাম হাসান হুসাইন বললে, হয়তো আজান দিয়ে দিবে। ইমাম হাসান হুসাইনকে ডেকে আনা হলো। ইমাম হাসান হুসাইন যখন হযরত বেলালের এরকম হাত ধরে মিনারার দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তখন হযরত বেলাল মনে মনে চিন্তা করতেছে, না এতক্ষণ আমি যাই করছি আর না করছি, এই মুহূর্তে আমি আর না আজান না দিয়ে আমি আর থাকতে পারি না। কারণ নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, ইমাম হাসান হুসাইন তো অনেক আদরের নাতি ছিলেন, আদরের নাতি ছিলেন না? হ্যাঁ, নানারা তো দেখবেন নাতি নাতনিরা যারা আছে তাদেরকে খুব মহব্বত করে। হ্যাঁ, নানারা যারা নানা আছেন, নানা নানা আছেন না এখানে? নানারা কিন্তু মেয়ের ঘরে নাতিনাকে খুব আদর করে, আছে না এরকম? হ্যাঁ, কান্দি করে ঘুরে কান্দি করে ঘুরে। আমার নবীজিও হ্যাঁ ইমাম হাসান হুসাইনকে কান্দি নিয়ে ঘুরছেন, ঘোরাফেরা করছেন। দাহিয়াতুল কলবির নাম শুনছেন? দাহিয়াতুল কলবি, এই দাহিয়াতুল কলবির সুরত দরিয়া জিব্রাইল ফেরেস্তা হ্যাঁ নবীজির সামনে মাঝে মধ্যে হাজির হই। দাহিয়াতুল কলবি খুব সুন্দর একজন সাহাবি ছিলেন, খুব সুন্দর সাহাবি ছিলেন। এই দাহিয়াতুল কলবির সুরত দরিয়া যখন নবীজির সামনে হাজির হইতেন, এই ইমাম হাসান হুসাইনের জন্য কিছু না কিছু নিয়ে আসতেন এই দাহিয়াতুল কলবি। আসল যে দাহিয়াতুল কলবি, নবীজির সামনে যখন আসতেন ইমাম হাসান হুসাইনের জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। জিব্রাইল ফেরেশতা একদিন দাহিয়াতুল কলবির সুরত দরিয়া নবীজির সামনে হাজির হয়েছেন,
এতো পকেটের মধ্যে কিছু নাই খালি এতো জিব্রাইল ফেরেশতা এতো দাহিয়াতুল কলবি না আসল দাহিয়াতুল কলবি যেদিন আসে ইমাম হাসান হোসেন ছোট্ট মানুষ একটা দৌড় দেয়া যায় হ্যাঁ একটা দৌড় দেয়া যায়া নবীর সাহাবী দাহিয়াতুল কলবিল কুলের মধ্যে উঠে নিজে নিজেই পকেটের মধ্যে হাত দেয়া দেয়া যে সমস্ত জিনিসগুলো আনে সব জিনিস খাইতে শুরু করে কিন্তু আজকে জিব্রাইল ফেরেশতা ওই যে দাহিয়াতুল কলবি সূরা দরিয়া নবীজির সামনে হাজির হইছে ইমাম হাসান হোসেন তো বুঝতে পারে নাই এই যে জিব্রাইল ওই যে মনে করছে আসল দাহিয়াতুল কলবি বাচ্চারা দেখবেন কিছু যদি নিয়ে আসে আবার যদি আসে তাহলে একটা আশাই থাকে থাকে না যে কিছু না কিছু নিয়ে আসছে একটা দৌড় দেয়া যায়া ওই জিব্রাইলের কুলের মধ্যে উঠে জিব্রাইলের পকেটের মধ্যে হাত দিচ্ছে হাত দেওয়ার পর তো তার কিছুই নাই জিব্রাইলের মনটা একটু খারাপ হয়ে গেছে আমার নবীজি মুসকি মুসকি হাসতেছে কে রে জিব্রাইল না না তুমি মন খারাপ করিও না জিব্রাইল রে তুমি তো দাহিয়াতুল কলবির সূরা দরিয়া আমার দরবারে এসেছো ও জিব্রাইল দাহিয়াতুল কলবি যখন আমার দরবারে আসে আমার নাতি ইমাম হাসান হোসেনের জন্য কিছু না কিছু নিয়ে আসে কিছু না কিছু নিয়ে আসে তুমি তো এটা জানো না এই জন্য তুমি আনো নাই সুতরাং তুমি মন খারাপ মন খারাপ মুসলমান ভাইরা জিব্রাইল ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে একটু সময় দেন আমাকে একটু সময় দেন আমি আজ যাবো আর আসবো সময় দিয়ে কি করবে জিব্রাইল আমি যাবো আর আসবো যাও এবার জিব্রাইল ফেরেশতা জান্নাতের ভিতরে প্রবেশ করেছে জান্নাতের ভিতর থেকে পকেট ভর্তি করে আঙ্গুর বেদনা ফল পকেট ভর্তি করে আবার দাহিয়াতুল কলবির সূরা দিয়ে নবীজির সামনে হাজির হয়েছেন ইমাম হাসান হোসাইন মনে মনে চিন্তা করতেছে এর আগের বার তো নানার সাহাবি কিছু আনে নাই এইবার বোধ হয় খালি পকেটে আসে না মুসলমান ভাইয়েরা আমার এবার ইমাম হোসাইন ইমাম হাসান হোসাইন একটা দৌড় দিয়ে জিব্রাইলের কুলের মধ্যে উঠছে জিব্রাইলের কুলের মধ্যে উঠে পকেটের মধ্যে হাত দিয়েছে পকেটের মধ্যে হাত দিয়ে আঙ্গুর গুলো বের করে করে মজা করে করে খায় আর মুচকি মুচকি হাসে আর নানার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে ও নানা নানা গো তোমার এই সাহাবি যে কত ভালো ভালো বাচ্চা মানুষ তো কত কিছু নিয়ে আসছে জান্নাতের ভিতর আজকে যে তোমার সাবি এত স্বাদের আঙ্গুর এত স্বাদের ফল ফল গুলো নিয়ে আসছে জীবনে কোনোদিন এত স্বাদের আঙ্গুর খাই নাই স্বাদের হবে না কেন এগুলো তো জান্নাতি আঙ্গুর হ্যাঁ জান্নাতি আঙ্গুর কি দুনিয়ার মতো হবে এই ইমাম হাসান হোসাইন বেলালকে যখন বলছে আজান দেওয়ার জন্যে আর হযরত বেলাল টিকে থাকতে পারে নাই আজান দিতে বাধ্য হয়েছে বন্ধুগণ দাহিয়াতুল কলবির নাম শুনছেন তো আগে দাহিয়াতুল কলবি সাহাবীর নাম শোনেন নাই হ্যাঁ না আজকে প্রথম শুনলেন এই দাহিয়াতুল কলবি অনেক সুন্দর সাহাবি শুনল অনেক সুন্দর নবীজি একদিন বলছেন যে কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয় তওবা করে আল্লাহ তাবারক তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে এই কথা বলার সাথে সাথেই এই দাহিয়াতুল কলবি বিনয় বিনয় কান্না শুরু কি হয়েছে তোমার কি জল্লা তুমি এমন করে হাওমাও করে কান্না শুরু করে দেশ দাহিয়াতুল কলবি ডাক দে বলে নবী আপনি বলেছেন কালমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে সব গুনাহ মাফ করে দেন বিশ্বাস করে আমি আপনার কথার
মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই কিন্তু কোন মেজি আমার মন বলে আমি এমন গুনাহ করেছি আমি এমন বড় গুনাহ করেছি হয়তোবা আমি কালমা পড়ে মুসলমান হয়েছি ঠিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে সব গুনাহ মাফ দিবে না দিনে দিনে রেদাহিয়া কি আমল আল্লাহই করেছো কি এমন গুনাহ করেছো তোমার গুনাহ মাফ হবে না তুমি কি একটু বলতে পারো দাহিয়াতুল কলবি ডাক্তার নবী গো আমি যদি আমার গুনার কথা বলি তাইলে তো আপনি নিজেই আমাকে ঘৃণা করেন গো নবীজি নিজেই তো ঘৃণা করবেন আমাকে তো নিজেই মাফ করতে পারবেন না সুতরাং আমি এত বড় গুনাহ এত বড় অন্যায় করে ফেলেছি বন্ধুগণ এই দাহিয়াতুল কলবি নবীজির সামনে বসে বসে গোটা গুনাহ ঘটনাগুলো বলতেছে যে হুজুর আমি একবার চার বছরের জন্য বিদেশ সফরে গেছিলাম চার বছরের জন্য কয় বছরের জন্য চার বছর চার বছর বন্ধুগণ এই ঘটনাটা একটু পরে বলি একটু পরে বলি চার বছরের জন্য বিদেশ গেছে সময়ের ব্যাপার না চারটা বছর হোক না কি বলেন হ্যাঁ বিদেশ থেকে আসার পরে কি হলো এই ঘটনাটা আমি একটু পরে বলতেছি প্রথমেই বলছিলাম যে ইবাদত করার জন্য আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য বড় লোক হওয়ার প্রয়োজন হয় না ধনী লোক হওয়ার প্রয়োজন হয় না গরিবরাই তো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আজকার তসবিহ তাআলা তাহলিল পাঠ করতে পারে ঠিক কি না ঠিক আব্দুল্লাহ আনসারীর নাম শুনছেন নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী অত্যন্ত গরিব একজন সাহাবী ছিলেন অত্যন্ত গরিব সাহাবী ছিলেন এত গরিব ছিলেন এই আব্দুল্লাহ আনসারী নবীজির পিছনে নামাজ পড়তেন নবীজির পিছনে নামাজ পড়তেন সালাম ফিরাইতে দেরি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইতে দেরি হয় না একদিন দুই দিন তিন দিন অন্যান্য সাহাবীরা একটু কৌতূহল শুরু করে দিল কি রে নবীজি নামাজের ইমামতি করেন সালাম ফেরানোর সাথে সাথেই এই নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী দৌড় দেয় বাড়িতে চলে যায় আমরা দেখব বাড়িতে যায় ও কি করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে যায় কি করে এটা আমরা দেখব মুসলমান ভাইরা আমার দিনে নবী নামাজ যখন ইমামতি শেষ করে সালাম ফেরাইছেন আব্দুল্লাহ আনসারী দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে অন্যান্য সাহাবীরা নবীজির কাছে নালিশ করেছে নবী গো আব্দুল্লাহ আনসারী একদিনও সালাম ফেরাইয়া তোর দেরি করে না দেখা দরকার আব্দুল্লাহ আনসারী কোথায় যা আব্দুল্লাহ আনসারী নামাজ শেষে যখন বাড়িতে চলে গেছে দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে নবীজিও গোটা কয়েকজন সাহাবী লইয়া যাইতে যাইতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে চলে গেছে বাড়ির সামনে দাঁড়াইয়া দিনের নবী আব্দুল্লাহ আনসারীকে ডাকতেছে আনসারী আনসারী তুমি কি বাড়িতে আছো আব্দুল্লাহ আনসারী কোনো ডাকে সাড়া দেন না নবীজি বলতেছেন সাহাবীরা হয়তো বা আব্দুল্লাহ আনসারী বাড়িতে প্রবেশ করে নাই অন্য কোথাও চলে গেছে অন্যান্য সাহাবীরা বলতেছে নবী গো আব্দুল্লাহ আনসারী তো কেবলমাত্রই বাড়িতে প্রবেশ করে নবীজি বলতেছেন যাই হোক ডাকের যখন সাড়া দিতেছে না চলো মসজিদে চলে যাই আবার পরবর্তী দায়সে খবর সাহাবীদেরকে লইয়া আবার মসজিদে নববীর দিকে রওনা করেছেন পিছন দিক থেকে আব্দুল্লাহ আনসারী এরকম ডাক শুরু করে দিয়েছেন নবী এই তো আমি আব্দুল্লাহ আনসারী চলে আসছি হুজুর আমি তো চলে আসছি আপনি ডাকছেন আমি শুনছি কিন্তু আমি ডাকের সাড়া দিতে পারি নাই হুজুর মাফ করে দিন মুসলমান ভাইরা রে আব্দুল্লাহ আনসারী তোমার নামে তো কমপ্লেন আসছে সালাম ফিরাইয়া তুমি আর দেরি করো না বাড়িতে চলে আসো তার কারণ আব্দুল্লাহ আনসারীকে এই কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আব্দুল্লাহ আনসারী ডাক দেবে নবী গো ও নবীজি আমি কেন আপনার পিছনে
নামাজ শেষ করে সালাম ফিরাইয়া একটা দৌড়ে বাড়িতে চলে আসি কে গড়বে ঠিক এই যে দেখেন আমার গায়ে যে জামাটা পরনে যাবা এই একটা জামা সারা আমাদের বাড়িতে আমার আর কোনো জামা নাই কে গড়বে ঠিক আপনার পিছনে নামাজ আদায় করে একটা দৌড়ে আমি বাড়িতে চলে যাই বাড়িতে যাইয়া এই জামাটা খুলে আমার বিবিকে দেই আর বিবিকে ডাক দে বলে বিবি রে এই যে নাও এই জামাটা নাও এই জামাটা পরিধান করে আল্লাহ তাআলার হুকুম পালন করো হুজুর একটা জামা থাকার কারণে আমি আপনার পিছনে নামাজ পড়তে দেরি করতে পারি না কারণ আমার বিবি নামাজের জন্য অপেক্ষায় থাকে হুজুর একটা জামা থাকার কারণে আমি দৌড়ে বাড়িতে চলে আসি এই কথা বলার সাথে সাথে আমার নবীজি চোখের পানি ছিলেন বন্ধুগণ তোমাদের মধ্যে এমন কেউ আসনি আবদুল্লাহ আনসারের জন্য কিছু জামা কাপড়ের ব্যবস্থা করার জন্য হযরত ওসমান গনি ডাক দেয় বলে নবী আপনি যদি যুক্ত অনুমতি দেন আমি আবদুল্লাহ আনসারির জামা কাপড়ের ব্যবস্থা করে দিব যখন আবদুল্লাহ আনসারির বাড়ির থেকে নবীজি সাহাবীদেরকে লইয়া মদিনার মসজিদের নববীর দিকে রওনা করেছে হঠাৎ করে নবীজি পিছনের দিকে নজর করে দেখে দুটা ছোট্ট ছোট্ট সন্তান গাছের সঙ্গে বাঁধা তোমার বাড়ির পিছনে ছোট্ট ছোট্ট দুটি বাদা ছোট্ট ছোট্ট দুটি শিশু গাছের সঙ্গে বাদায় রাখারা আবদুল্লাহ আনসারী ডাকল নবী গো এই বাচ্চা দুটি আমার নিজের সন্তান গো নবীজি কে আব্দুল্লাহ আনসারী কে জন্যে তুমি বাচ্চাদেরকে গাছের সঙ্গে এইভাবে শক্ত করে বাঁধে রাখছো আবদুল্লাহ আনসারী ডাকল নবী গো ওই যে দেখেন আমার বাড়ির সঙ্গে এক ইহুদির বাড়ি এই ইহুদি একটু প্রতাপশালী একটু পয়সাওয়ালার মালিক এই ইহুদির বাড়িতে দুইটা খেজুর গাছ আছে এই খেজুর গাছটা ইহুদির বাড়িতে বোনা আর ইহুদির বাড়ির খেজুর গাছটি বাঁকা হইয়া আমার বাড়িতে চলে আসছে এরকম হয় না খেজুর গাছ বুনছে এক জায়গায় বাঁকা হইয়া আস্তে আস্তে আরেক জায়গায় চলে গেছে এরকম আসে না আর আমার গায়ের একটা সারা দুইটা জামা নাই আমি কেমন গরিব হইতে পারি ইহুদের বাড়ি তো আমি কুলাই নাই এটা ঠেলাই তো আলাদা ইহুদির তো পয়সা পাতির মালিক আলাদা আর আবদুল্লাহ আনসারী গরিব মানুষ দেখবেন ধনির বগালে যদি কোনো গরিব থাকে আর জীবন ভরাই ওর কাম শেষ শোনা নাই ওর ঠেলা খাইতে খাইতে ওর জিন্দিগি ছেলে না কিন্তু ওর জীবনে ঠেলা শেষ হয় আবদুল্লাহ আনসারী বলতেছেন হুজুর এই যে আমার বাড়ির পাশেই এক ইহুদির বাড়ি এই খেজুর গাছটা আমার বাড়িতে চলে আসছে এই খেজুর গাছ যখন আমার বাড়িতে চলে আসছে এই খেজুর গাছ থেকে যখন খেজুর গুলা পেকে পেকে আমার বাড়িতে এসে পড়ে আমার ছেলে দুটি খেজুর গাছ খেজুর গাছের তলার থেকে খেজুর গুলো কুড়াইয়া কুড়াইয়া খেয়ে ফেলে তখন ইহুদি আইসা আমার ছেলেদেরকে মারধর করে গালিগালাজ করে ইসলামের উপর এরকম গালিগালাজ করে আপনাকে নিয়োগ নবীজি গালিগালাজ করে সুতরাং এই খেজুর গাছের খেজুর যেন না খাইতে পারে সেই জন্যে আমার ছেলে দুটিকে গাছের সঙ্গে বাইরে রাখছি তোমাদের মধ্যে এমন কেউ আসনি এই দুইটা গাছের মালিক আইনা দিতে পারো হযরত উসমান এটা একদিন নবী গো অনুমতি দিলে আমি উসমান চেষ্টা করে দেখতে পারি যাও
ওসমান গনি ইহুদির বাড়িতে চলে গেছে ইহুদিকে যাইয়া ডাক দে বলে এ ইহুদি তোমার বাড়িতে দুইটা খেজুর গাছ বিক্রি করবানি ইহুদি ওসমান গনিকে চিনে ওসমান গনি তো হাজার হাজার খেজুরের বাগান হাজার হাজার গাছ আছে এক একটা বাগানের মধ্যে ইহুদি বুঝে ফেলাইছে এত খেজুরের বাগান থাকতে দুইটা খেজুর গাছের প্রয়োজন হইল বোধ হয় এখানে কিছু না কিছু লুকাইয়া আছে ইহুদি মানুষ তো একটু বুদ্ধি হয়েছে বুঝে ফেলাইছে ইহুদি কয় লাভ হইলে বুঝালাম লাভ হইলে বিক্রি দিয়ে দেব ওসমান গনি ডাক দিয়ে বলতেছেন তাহলে কত টাকা হইলে বিক্রি কর ইহুদি ডাক দিয়ে বলতেছে হে ওসমান গনি এক একটা গাছের বিনিময়ে পঞ্চাশটা করে খেজুর গাছ দিতে হবে কয়টা খেজুর গাছ পঞ্চাশটা খেজুর গাছ দিতে হবে আর দুইটা গাছে তাহলে কয়টা খেজুর গাছ একশো খেজুর গাছের বিনিময়ে তুমি এই দুইটা খেজুর গাছের মালিকানা হইতে হবে সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই হযরত উসমান গনি একশো খেজুর গাছ দিয়ে দুইটা খেজুর গাছের মালিকানা নিয়ে আস এই দুইটা খেজুর গাছ আমি বুক করব তোমার জায়গায় গোড়ালি থাকবে তোমার বাড়িতেই থাকবে আমি বুক করব আর আমার বাগানে একশো খেজুর গাছ আমার বাগানেই থাকবে তুমি নিজে বুক করবে তুমি বুক করবে দুইটা গাছের মালিকানা নবীজির সামনে নিয়ে আসছে নবীজি মালিকানা দেখে ডাক দিয়ে বলতেছে ওসমান গনি তুমি তো অত্যন্ত মহৎ একটা কাজ করে ফেলেছ দুইটা গাছের মালিকানা নিয়ে আসত ওসমান গনি দেখো নবী গো একশত খেজুর গাছের বিনিময়ে আমি এই দুইটা খেজুরের মালিকানা হয়ে গেছি দুইটা গাছের মালিকানা হয়ে গেছে মাত্র একশোর জায়গায় যদি এক হাজার খেজুর গাছ ইহুদি চাইতো এই মালিকানা আমি রেখে আসতাম না Presents by Kolkata Media Center হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী